वेलकम टू आवर यूट्यूब चैनल केमिस्ट्री इन बेंगली। लास्ट क्लासे आमरा हेलो एरिन शुरू करेछिलाम एवं सेखाने आमरा हेलो एरिन किभाबे प्रस्तुत करते हय सेटा देखेछिलाम एवं देखेछिलाम हेलो एरिनेर रिएक्टिविटी बा सक्रियता एवं सेखाने आमरा देखेछिलाम जे हेलो एरिन हेलो अल्केनेर थेके कम सक्रिय एवं सेखाने आमरा चारटे कारण व्याख्या करेछिलाम जे की कारणे हेलो एरिन हेलो अल्केनेर थेके कम सक्रिय। तो आमरा आजके देखबो इम्पोर्टेंट रिएक्शन अफ हेलो एरिन। আমরা আগের দিন দেখেছিলাম যে হ্যালোয়ারিন কম সক্রিয় কিন্তু খুব ড্রাস্টিক কন্ডিশনে বা তীব্র অবস্থায় হ্যালোয়ারিন কতগুলো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো আমরা দেখেছিলাম যে আগের দিন আমরা নিউক্লিওফাইল যখন পড়েছিলাম দেখেছিলাম নিউক্লিওফাইলের মধ্যে সিএন থাকতে পারে, ওএইচ থাকতে পারে, এই রকম কতগুলো নিউক্লিওফাইল থাকতে পারে। তো আমরা এগুলো দেখব যে আজকে এই নিউক্লিওফাইলগুলো কিভাবে একটি বেনজিন বলয়ে যুক্ত করা যায়। তো প্রথমেই দেখো, প্রথমেই ক্লোরোবেনজিন নিয়ে আমরা বিক্রিয়াগুলো পড়ব। ক্লোরোবেনজিন একটা হ্যালো অ্যারিনের মধ্যেই পড়ে। তো ক্লোরোবেনজিনকে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ সহ ফুটাই তাহলেও কিন্তু ফেনল তৈরি হয় না। তো এর জন্য ড্রাস্টিক কন্ডিশন প্রয়োজন বা তীব্র অবস্থার প্রয়োজন। যদি তীব্র অবস্থায় এটাকে বিক্রিয়া করানো হয় তাহলে আমরা ফেনল পাব। তো সেটাও এক ধাপে পাওয়া যায় না। তো প্রথমে কি করতে হয়, প্রথমে একে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করানো হয় 6-8% সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন দেখো ড্রাস্টিক কন্ডিশন বলছি বা তীব্র অবস্থা বলছি, তীব্র অবস্থা বলতে কি বোঝাচ্ছি আমি, এখানে টেম্পারেচার খুব হাই হবে, প্রেশারও খুব হাই হবে। তো এখানে টেম্পারেচার লাগে 350 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা যথেষ্ট, নর্মাল টেম্পারেচার তুলনায় এটা অনেক অনেক বেশি। সুতরাং এই জন্য আমরা এই অবস্থাটাকে বলছি তীব্র অবস্থা বা ড্রাস্টিক কন্ডিশন, এটাকে আমরা বলছি ড্রাস্টিক কন্ডিশন। এরপরে কি করতে হয়, এখানে 300 অ্যাটম প্রেশার এখানে রাখতে হয়। নর্মাল প্রেশার যেখানে 1 অ্যাটম প্রেশার, তো সে তুলনায় 300 বা 300 অ্যাটম প্রেশার তুলনামূলকভাবে যথেষ্ট বেশি। তো এই অবস্থায় যদি এটাকে আমরা ট্রিট করি বা বিক্রিয়া করাই তাহলে এখান থেকে আমরা সোডিয়াম ফেনক্সাইড পাই। সোডিয়াম ফেনক্সাইড কেমন, সোডিয়াম ফেনক্সাইড বলতে ফেনলের একটি সোডিয়াম লবণ, তো Na+O-। এখন এই সোডিয়াম ফেনক্সাইডকে যদি লঘু অ্যাসিড দিয়ে অ্যাসিডিফাই করা হয়, লঘু অ্যাসিড বলতে ধরো আমি এখানে লঘু HCl নিলাম, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি H3O+। H3O+ কোথা থেকে পেলাম, H2O তার সাথে H+, অর্থাৎ লঘু অ্যাসিড, মানে জল নিলাম তাতে সামান্য H+ অর্থাৎ অ্যাসিড যোগ করলাম, সেটাই আমরা বলছি লঘু অ্যাসিড। তো যদি আমরা লঘু অ্যাসিড নিই তাহলে আমরা আলটিমেটলি পাবো ফেনল। তাহলে এইভাবে আমরা দেখলাম যে হ্যালোয়ারিন আর বিশেষত ক্লোরোবেনজিনকে, এটার নাম ছিল ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিনকে আমরা নর্মাল কন্ডিশনে কখনোই ফেনলে পরিণত করতে পারবো না। এর জন্য ড্রাস্টিক কন্ডিশন বা তীব্র অবস্থার প্রয়োজন, এবং সেই তীব্র অবস্থাতে আমরা ক্লোরোবেনজিন থেকে প্রথমে সোডিয়াম ফেনক্সাইড পাই, এবং সেই সোডিয়াম ফেনক্সাইডকে যদি আমরা অম্লায়িত করি বা আমরা অ্যাসিডিফাই করি তাহলে আমরা ফেনল পাই। তো এই পদ্ধতিটা বিজ্ঞানী ডাও আবিষ্কার করেছিলেন, তো ওনার নাম অনুসারে এটাকে আমরা বলি ডাও প্রসেস। তাহলে ডাউ প্রসেসের মাধ্যমে আমরা ক্লোরোবেনজিন থেকে ফেনল পেলাম। এখন দেখো এখানে ক্লোরোবেনজিন আমরা আগের দিন এটা পড়েছিলাম এবং ক্লোরোবেনজিন নিয়ে বা হ্যালোয়ারিন নিয়ে পড়েছিলাম যে হ্যালোয়ারিনের রিয়্যাক্টিভিটি কম হওয়ার মেন কারণ কি। মেন কারণ যদি আমি দেখি, এখানে যে ক্লোরিনটা রয়েছে সেই ক্লোরিনের মাথায় যে ইলেকট্রনটা আছে সেটা কি হয়, রিঙে যুক্ত হয়ে যায় রেজোনেন্সের মাধ্যমে। তার ফলে এই ক্লোরিনের মাথায় ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি কম হয়ে যায় এবং দেখা যায় যে রিংয়ের মধ্যে ইলেকট্রনের ডেন্সিটি বা ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। তো যদি কোনোভাবে ইলেকট্রন ঘনত্ব বেনজিন রিংয়ে কম করা যায় তাহলে এই কার্বনটা বেশি ইলেকট্রোফাইল হয়ে যাবে এবং নিউক্লিওফাইল সহজেই এখানে অ্যাটাক করতে পারবে। কেন, যদি এই ইলেকট্রন ঘনত্ব যদি কমে যায় তখন এ চাইবে বাইরে থেকে ইলেকট্রন সমৃদ্ধ কোনো স্পিসিস বা ইলেকট্রন সমৃদ্ধ কোনো গ্রুপের সাথে যুক্ত হতে। তো সেই কারণে
আমরা যদি কোনোভাবে এই ক্লোরোবেনজিনের ক্ষেত্রে বেনজিন রিংয়ের ইলেকট্রন ঘনত্ব কমাতে পারি, তাহলেও কিন্তু এই বিক্রিয়াটা অনেক সহজে হবে। অর্থাৎ সহজে বলতে কি, এখানে যেমন ড্রাস্টিক কন্ডিশনে 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিট করতে হয়েছিল, এক্ষেত্রে তুলনামূলকভাবে কম তাপমাত্রার প্রয়োজন হবে, বা এখানে যেমন বেশি চাপের প্রয়োজন হয়েছিল, এখানে কম চাপের প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আমরা যদি এর প্যারা পজিশনে একটি নাইট্রো গ্রুপ দিয়ে দিই, তাহলে দেখা যায় এই নাইট্রো গ্রুপের ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট বা -R এফেক্টের জন্য দেখা যায় এই বেনজিন রিংয়ের ইলেকট্রন ঘনত্ব কম হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এই বিক্রিয়াটি দেখা যায় 170 ডিগ্রি সেন্টিগ্রেডে এবং সোডিয়াম হাইড্রক্সাইড 170 ডিগ্রি সেন্টিগ্রেডে সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে যদি বিক্রিয়া করাই, তাহলে আমরা প্রথমে সোডিয়াম ফিনক্সাইড পাবো, এটা হচ্ছে 1 নম্বর স্টেপ। এবং 2 নম্বর স্টেপে আমরা যদি আবার ডাইলুট HCl দিই, তাহলে দেখবো এখান থেকে আমরা আলটিমেটলি প্যারা নাইট্রো ফেনল পেয়ে যাও। তাহলে আমরা এখানে ফেনল যত সহজে পাইনি, তার তুলনায় অনেক সহজে আমরা এখানে প্যারা নাইট্রো ফেনল পেয়ে যাব। তাহলে আমরা দেখো এখানে শুধুমাত্র রিংয়ের ইলেকট্রন ডেন্সিটি বা ইলেকট্রন ঘনত্ব কম করার মাধ্যমে আমরা এই বিক্রিয়াগুলো অনেক সহজে করতে পারি। তো আমরা এখানে দেখব যে নাইট্রো গ্রুপ ব্যবহার করার ফলে কিভাবে ইলেকট্রন ঘনত্ব এখানে কমছে এবং তার জন্য রিয়াকশনটা সহজে হচ্ছে। তো এটা কিভাবে হচ্ছে এই মেকানিজমটা আমরা দেখব। এটা ক্লাস HS-এর জন্য কিছুটা গুরুত্বপূর্ণ হলেও নিট বা WBJEE-র জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো বিক্রিয়ার মেকানিজম বা বিক্রিয়া কৌশলটা ভালোভাবে দেখো, চেষ্টা করো বোঝার, আমিও চেষ্টা করব যত সহজে পারা যায় বোঝানোর। তো এখন আমরা দেখব যে কিভাবে বিক্রিয়াটি হয়, অর্থাৎ বিক্রিয়া কৌশল বা মেকানিজম। তো দেখো এখানে এই কার্বনের সাথে ক্লোরিন যুক্ত হওয়ার জন্য এই কার্বনটা এখন হচ্ছে ইলেকট্রোফিলিক সেন্টার, আর আমার কাছে রয়েছে OH, এটা হচ্ছে নিউক্লিওফাইল। তো এই নিউক্লিওফাইল ইলেকট্রোফিলিক সেন্টারে অ্যাটাক করবে। অ্যাটাক করার ফলে যেহেতু এই কার্বনের 5টি বন্ধন হয়ে যাচ্ছে, তখন কি হবে, এই কার্বন কার্বন বন্ধনটা খুলে গিয়ে এই বন্ধনের ইলেকট্রনটা এই কার্বনে চলে আসবে। তো তার ফলে আমরা কি পাব, তার ফলে আমরা একটি নতুন গঠন পাবো। এখানে নেগেটিভ চার্জটা চলে এলো এবং এই যে দুটো বন্ড এটা যেমন ছিল তেমন থেকে যাবে। এখানে এলো ক্লোরিন এবং এখানে এলো OH, আর এখানে তো যেমন নাইট্রো গ্রুপ ছিল তেমন থেকে যাবে। তো এরপরে এই যে ইলেকট্রনটা এটা রিংয়ের মধ্যে সার্কুলেট করতে থাকবে, রিং এবং নাইট্রো গ্রুপের মধ্যে। তো এখান থেকে আমরা আরও একটি রেজোন্যান্স স্ট্রাকচার পাবো। দেখো এখানে ডাবল বন্ড তৈরি হয়েছে, আর এখানে তো যেমন ছিল ওপরে OH এবং CL থেকে যাবে, আর এইখানে নাইট্রো, এখানে O- নাইট্রোজেন প্লাস, আর এখানে নেগেটিভ চার্জ। এই নেগেটিভ চার্জটা এবার কী হবে, আচ্ছা এই যে নেগেটিভ চার্জটা এবার কী হবে, এই নেগেটিভ চার্জটা এখানে একটি ডবল বন্ড তৈরি করবে, তার ফলে নাইট্রোজেনের 5টি বন্ড হয়ে যাওয়ার জন্যে এই যে ডাবল বন্ড রয়েছে এখান থেকে একটি ডাবল বন্ড অক্সিজেনের দিকে চলে যাবে। চলে যাওয়ার ফলে আমরা একটি রেজোন্যান্স গঠন পাবো। আচ্ছা এখানে যে ডাবল বন্ডটা ছিল সেটা এখানে থেকে যাবে। তো এখান থেকে আমরা পেলাম আরও একটি রেজোন্যান্স স্ট্রাকচার। দেখো এখানে ডাবল বন্ড N, এখানে O- এবং এখানে O-, আর এখানে নাইট্রোজেনের প্লাস থেকে যাবে, এখানে হচ্ছে OH, আর এখানে হলো ক্লোরিন। এখানে যেমন ডাবল বন্ড ছিল থেকে যাবে এবং এখানে ডাবল বন্ড ছিল যেমন থেকে যাবে। তো এই নেগেটিভ চার্জ যদি এখানে ডাবল বন্ড তৈরি করে, তাহলে এই ডাবল বন্ডটা খুলে, এই ডাবল বন্ডটা নাইট্রোজেন কার্বনের ডাবল বন্ডটা খুলে গিয়ে ইলেকট্রনটা কী হয়ে যাবে, এই কার্বনের দিকে চলে যাবে। তার ফলে আমরা আবার এখানে একটি নেগেটিভ চার্জ পাবো, এবং এখানে যেমন ডাবল বন্ড ছিল তেমন থাকবে, এখানে ডাবল বন্ড থাকবে, এখানে থাকবে OH এবং এখানে থাকবে CL। তো আবার যখন এই নেগেটিভ চার্জটা এখানে ডাবল বন্ড তৈরি করবে, তখন এইটা খুলে গিয়ে এখানে নেগেটিভ চার্জ হবে এবং এইভাবে আমরা আরও একটি রেজোন্যান্স স্ট্রাকচার পাবো। তো এইভাবে আমরা দেখলাম যে আমরা মোট 4টি রেজোন্যান্স গঠন পাচ্ছি, এবং এখান এই রেজোন্যান্স গঠনগুলোকে আমরা একটা রেজোন্যান্স হাইব্রিডের মাধ্যমে দেখাতে পারি। সেটা কেমন হবে, সেটা হবে এইরকম টাইপের। এখানে একটি নেগেটিভ চার্জ এবং এখানে থাকবে নাইট্রোজেন, এখানে থাকবে অক্সিজেন, এখানে ডট ডট দিয়ে যে বন্ডটা আমার ব্রেক করেছিল সেই বন্ডটা দেখানোর জন্য আমরা এখানে ডট ডট সাহায্যে দেখেছি, নাইট্রোজেন প্লাস,
এবং এখানে ক্লোরিন এবং এখানে ওএইচ যুক্ত থাকবে। তো এইভাবে আমরা রেজোনেন্স হাইব্রিড এর মাধ্যমে আমরা দেখাতে পারি এবং ওভারঅল একটি চার্জ নেগেটিভ চার্জ থাকবে। তো এখানে দেখো এই যে ইলেকট্রনটা নেগেটিভ চার্জ বা নেগেটিভ ইলেকট্রনটা এখান থেকে যখন আমার এই ইলেকট্রনটা রিংয়ে যেমন ইনভলভ ছিল রেজোনেন্সের মাধ্যমে, একই রকমভাবে নাইট্রো গ্রুপের সাথেও রেজোনেন্সের মাধ্যমে যুক্ত ছিল। তো এখানে নাইট্রো গ্রুপটা এই রেজোনেন্সের জন্যে রিংয়ের যে ইলেকট্রন ঘনত্ব সেটা কিছুটা পরিমাণে কমিয়ে দেয়। তো ইলেকট্রন ঘনত্ব কমার জন্যে এই রিয়াকশানটা খুব সহজে হয়। তো একই রকমভাবে যদি নাইট্রো গ্রুপ প্যারা পজিশনে থাকার পরিবর্তে অর্থ পজিশনে থাকে তাহলেও এই রকম মেকানিজমের মাধ্যমে নাইট্রো গ্রুপ রিংয়ের ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দেবে এবং বিক্রিয়াটা খুব সহজে হবে। কিন্তু যদি মেটা পজিশনে নাইট্রো গ্রুপ থাকে তাহলে সেক্ষেত্রে বিক্রিয়াটা সহজে হবে না। কেন, এখানে আমরা যদি মেকানিজমটা দেখি তাহলে দেখতে পাবো যে এখানে প্যারা পজিশনে থাকাকালীন নাইট্রো গ্রুপ যেভাবে রেজোনেন্সে অংশগ্রহণ করেছিল মেটা পজিশনে থাকাকালীন সেইভাবে অংশগ্রহণ করবে না। তো এটা তোমরা, এটা দেখো আমি একটু দেখিয়ে দিই। তো এখানে যখন ডাবল বন্ড তৈরি করছে এই ডাবল বন্ডটা সরে এসে এখানে ডাবল বন্ড তৈরি করবে, এই ডাবল বন্ডটা সরে এসে এখানে ডাবল বন্ড তৈরি করবে। এখানে কিন্তু কোনো ডাবল বন্ড না থাকার জন্যে বা কোনো রকম ইলেকট্রন এখানে না থাকার জন্যে নাইট্রো গ্রুপটা রেজোনেন্সে অংশগ্রহণ করছে না। এখানে যেই ডাবল বন্ড তৈরি করলো এই কার্বন, এই কার্বনের ডাবল বন্ডটা খুলে গিয়ে এই কার্বনের মাথায় ইলেকট্রনটা চলে যাবে। তো এটা এরকম চারটে স্টেপে হয়, আমি একটা স্টেপের মাধ্যমে সবগুলো দেখানোর চেষ্টা করলাম। তো দেখো এখানে কোনোভাবে নাইট্রো গ্রুপটা কিন্তু রেজোনেন্সে অংশগ্রহণ করছে না। যেহেতু নাইট্রো গ্রুপটা রেজোনেন্সে অংশগ্রহণ করছে না তাই মেটা পজিশনে থাকাকালীন নাইট্রো গ্রুপ কোনোরকমভাবে রিংয়ের ইলেকট্রন ঘনত্ব কমাতে পারে না, তাই এখানে কিন্তু সেইভাবে অতটা এফেক্টিভ হবে না, যেটা কিনা আমার অর্থ বা প্যারা পজিশনে থাকার জন্য হয়েছিল। ফলে আমরা এখান থেকে কি জানতে পারলাম যে অর্থ পজিশনে এবং প্যারা পজিশনে নাইট্রো গ্রুপ থাকার জন্যে এবং নাইট্রো গ্রুপের মাইনাস আর এফেক্টের জন্যে আমরা দেখতে পাচ্ছি রিংয়ের ইলেকট্রন ঘনত্ব কমে যাচ্ছে, কিন্তু মেটা পজিশনে থাকার জন্যে এর রিংয়ের ইলেকট্রন ঘনত্ব কমে না। তবে এটা খেয়াল রাখতে হবে যে নাইট্রো গ্রুপের এখানে মাইনাস আর এফেক্ট না থাকলেও একটা কিন্তু মাইনাস আই এফেক্ট আছে, যেটা কিন্তু নর্মাল ক্লোরোবেনজিনের ক্ষেত্রে মানে যেখানে কোনো রকম প্রতিস্থাপন নেই সেক্ষেত্রে এই মাইনাস আই এফেক্ট নাইট্রো গ্রুপে, যেহেতু এখানে নাইট্রো গ্রুপ নেই তাহলে মাইনাস আই এফেক্ট তো থাকার কোনো প্রশ্নই নেই। তাই আমরা বলতে পারি যে মেটা গ্রুপ এবং মেটা ক্লোরো নাইট্রো, এই মেটা নাইট্রো ক্লোরোবেনজিন এবং নর্মাল ক্লোরোবেনজিন এই দুটোর মধ্যে যদি তুলনা করতে বলা হয় যে কোনটির ক্ষেত্রে বিক্রিয়া ফাস্টার হবে বা কোনটির ক্ষেত্রে বিক্রিয়া দ্রুত হবে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি মেটা নাইট্রো ক্লোরোবেনজিনের ক্ষেত্রে বিক্রিয়াটা ফাস্টার হবে, এটা হবে গ্রেটার দ্যান ক্লোরোবেনজিন। কেন এখানে নাইট্রো গ্রুপ প্রেজেন্ট থাকার জন্যে এর একটি মাইনাস আই এফেক্ট আছে এবং সেই মাইনাস আই এফেক্টের জন্যে রিংয়ের ইলেকট্রন ঘনত্ব কিন্তু ক্লোরোবেনজিনের তুলনায় কিছুটা হলেও কমে যায়। তো কমে যাওয়ার জন্য ইলেকট্রনটা নর্মাল ক্লোরোবেনজিনের থেকে ফাস্টার হয়। যেমন দেখলাম যে যদি একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বা মাইনাস আই এফেক্ট মাইনাস আর এফেক্ট শো করে এরকম একটা গ্রুপ যদি আমরা বেঞ্জিনিয়ারিংয়ের সাথে অ্যাটাচ করি তাহলে সেক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়াটা খুব সহজেই হয়। তো একটা নাইট্রো গ্রুপ অ্যাটাচ করার জন্য আমরা এই বিক্রিয়াটা দেখছিলাম 170 ডিগ্রি, অর্থাৎ 350 ডিগ্রির পরিবর্তে 170 ডিগ্রি সেন্টিগ্রেডে হচ্ছিল। তো এখন আমরা দেখব যে যদি একটার পরিবর্তে দুটো নাইট্রো গ্রুপ নেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কী এফেক্ট পড়ে। তো আমরা ক্লোরোবেনজিন নিয়েছি এবং দুটো নাইট্রো গ্রুপ এখানে প্রতিস্থাপিত রয়েছে, 1, 2, 3, 4, অর্থাৎ 2, 4 ডাইনাইট্রো ক্লোরোবেনজিন, বা আমরা এখানে বলতে পারি 1 ক্লোরো 2, 4 ডাইনাইট্রো বেনজিন। একে যদি আমরা NaOH দিয়ে ট্রিট করি তবে বিক্রিয়াটি দেখা যায় 95 ডিগ্রি সেন্টিগ্রেডে সম্পন্ন হয়, যেহেতু এখানে দুটো নাইট্রো গ্রুপ আছে অর্থাৎ দুটো মাইনাস আর এফেক্ট শো করে, আবার দুটোই মাইনাস আই এফেক্ট শো করে, মানে মাইনাস আর মাইনাস আই দুটোর ক্ষেত্রে হয়, ইন্টু টু বললে ও বলা যেতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখি এখান থেকে আমরা সহজেই OH পাই এবং এখানে তো যেমন নাইট্রো গ্রুপ প্রতিস্থাপিত ছিল প্রতিস্থাপিত থাকে। এখন এই দুটো নাইট্রো গ্রুপের পরিবর্তে যদি আমরা তিনটে নাইট্রো গ্রুপ নিই তাহলে কী এফেক্ট, তাহলে বিক্রিয়াটা আরও এক্সপেক্ট করা হচ্ছে এর থেকেও সহজে হবে এবং সত্যিই তাই হয়। অর্থ এবং প্যারাপজিশনে নাইট্রো গ্রুপযুক্ত আমরা
ক্লোরোবেনজিন নিই, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে সোডিয়াম হাইড্রক্সাইডের প্রয়োজন নেই। আমরা যদি সিম্পল জল ব্যবহার করি, জলের মধ্যেও তো এইচ প্লাস প্লাস ওএইচ মাইনাস আছে, তো এই ওএইচ মাইনাস থেকে এই প্রতিস্থাপন বিক্রিয়াটি হয় এবং সেক্ষেত্রে তাপমাত্রা অনলি 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা যদি তিনটে নাইট্রো গ্রুপ যুক্ত এরকম একটি ক্লোরোবেনজিন নিই, তাহলে সেক্ষেত্রে সিম্পল ওয়াটার এবং 50 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা দেখি বিক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। তাহলে দেখো, আমরা যখন কোনো নাইট্রো গ্রুপ ছিল না, তখন বিক্রিয়াটা করতে গেলে 350 ডিগ্রি সেন্টিগ্রেডের প্রয়োজন হচ্ছিল। তো এখন যখন আমরা তিনটে নাইট্রো গ্রুপ নিলাম, তাহলে সে তুলনায় তার 7 ভাগের 1 ভাগ তাপমাত্রা আমার এখানে প্রয়োজন হচ্ছে। তো এইভাবে রিং এর ইলেকট্রন ঘনত্ব কমানোর মাধ্যমে আমরা বিক্রিয়া সহজে, প্রতিস্থাপন বিক্রিয়া সহজে করতে পারি, এবং বিশেষত এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফিলিক শুধু প্রতিস্থাপন না, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সহজেই সম্পন্ন করা যায়। তো আমরা একটু আগেই দেখলাম যে কীভাবে ওএইচ গ্রুপ, ওএইচ এই নিউক্লিওফাইলটি আমরা বেঞ্জিন রিংয়ে প্রবেশ করাতে পারি। এবার আমরা দেখব যে কীভাবে অ্যামিন গ্রুপ বেঞ্জিন রিংয়ে প্রবেশ করানো যায়। তো সিম্পলভাবে অ্যামিন গ্রুপ যদি বেঞ্জিন রিংয়ে নিই, তাহলে আমরা এখান থেকে কী পাবো, এখান থেকে আমরা পাবো হচ্ছে অ্যানিলিন। তো অ্যানিলিনটা পাওয়ার জন্য আমাদের অবশ্যই বেঞ্জিন নিতে হবে, এবং তার সাথে অ্যামিন গ্রুপ এর করেসপন্ডিং একটি গ্রুপ আমাদের নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা অ্যামোনিয়া নিই এবং CU2O কিউপ্রাস অক্সাইড নেওয়া হয়, কিউপ্রাস অক্সাইড নেওয়া হয় অনুঘটক হিসাবে, এবং এখানে তাপমাত্রাটা 475 কেলভিন এর প্রয়োজন হয়, এবং তাপমাত্রা এবং চাপ হচ্ছে 60 অ্যাটম। এটাও খুব ড্রাস্টিক কন্ডিশন। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা অ্যানিলিন পাচ্ছি। আচ্ছা, একটু ভুল হয়েছে, এখানে বেঞ্জিনের পরিবর্তে আমরা ক্লোরোবেঞ্জিন নেব, ক্লোরোবেঞ্জিন, কেন আমরা পড়ছি হ্যালোঅ্যারিন, আমরা সেই জন্য এখানে ক্লোরোবেঞ্জিন নেব। তো ক্লোরোবেঞ্জিন থেকে আমরা দেখলাম এখানে অ্যানিলিন পেলাম। তাহলে এইভাবে আমরা ক্লোরোবেঞ্জিন থেকে অ্যানিলিন প্রস্তুত করতে পারি। তাই অ্যানিলিন প্রস্তুত করলাম, তো একই রকমভাবে আমরা সায়ানোবেঞ্জিন প্রস্তুত করতে পারি। তো তার জন্য কী করতে হবে, তার জন্য আমাকে ক্লোরোবেঞ্জিন নিতে হবে, ক্লোরোবেঞ্জিনের সাথে আমার বিক্রিয়া করাতে হবে সিইউসিএন অর্থাৎ কিউপ্রাস সায়ানাইড, এবং এখানে পিরিডিন বা ডিএমএফের মতো একটি ক্ষার নিতে হবে, পিরিডিন অর ডিএমএফ। ডিএমএফ হচ্ছে ডাইমিথাইল ফরমামাইড, দেখতে এমন সিও, এখানে একটি মিথাইল গ্রুপ, এখানে একটি মিথাইল গ্রুপ, তো এই গ্রুপটাকে আমরা বলছি ডাইমিথাইল ফরমামাইড। তো যদি নেওয়া হয়, তাহলে এখান থেকে আমরা পাবো সায়ানোবেনজিন। এখানে টেম্পারেচারটা ওই আগের বিক্রিয়ার মতো 475 কেলভিন। তাহলে এইভাবে আমরা ক্লোরোবেঞ্জিন থেকে অ্যানিলিন পেলাম, আবার ক্লোরোবেঞ্জিন থেকে সায়ানোবেঞ্জিন পেলাম। এর প্রচুর অ্যাপ্লিকেশান আছে, যেমন এই সায়ানোবেঞ্জিন থেকে একে যদি আমরা আবার H3O+ দিই, তাহলে এখান থেকে আমরা বেঞ্জোয়িক অ্যাসিড তৈরি করতে পারি, অ্যাসিড পেতে পারি। তো বেঞ্জোয়িক অ্যাসিড পেলাম মানে এখান থেকে আমরা আবার ধাপে ধাপে বেঞ্জিনও পেতে পারি। তো এইভাবে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপ বা একটা যৌগ থেকে আরেকটা যৌগ তৈরি করার ক্ষেত্রে এই বিক্রিয়াগুলোর খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো আমরা রূপান্তর যখন করব, সেগুলো আমরা এই বিক্রিয়াগুলির অ্যাপ্লিকেশান ব্যাপকভাবে দেখব। এতক্ষণ আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া পড়েছি, এখন আমরা পড়ব ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান। তো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানগুলোর মধ্যে আছে ক্লোরিনেশন, নাইট্রেশন, সালফোনেশন, এছাড়াও আছে ফ্রিডলক্রাফ বিক্রিয়া। তো দেখো, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানের ক্ষেত্রে হ্যালোঅ্যারিনগুলি কিছু অস্বাভাবিক আচরণ দেখায়। যেমন এটি যদি হ্যালোঅ্যারিন হয়, তাহলে এখানে দেখো হ্যালোজেনের দুটি এফেক্ট আছে। একটা হচ্ছে হ্যালোজেনের যে লোন পেয়ার আছে, সে এখানে রেজোনেন্সের মাধ্যমে এখানে ডাবল বন্ড তৈরি করে, এবং এই ইলেকট্রনটা খুলে গিয়ে এই কার্বনে নেগেটিভ চার্জ চলে আসে, তো এখানে প্লাস আর এফেক্ট শো করে। আবার প্রত্যেকটি হ্যালোজেনের মাইনাস আর এফেক্ট আছে, অর্থাৎ বন্ধনের ইলেকট্রনগুলো
নিজের দিকে টেনে নেওয়ার একটি ক্ষমতা আছে, তো এটাকে আমরা বলছি মাইনাস আই এফেক্ট। তাহলে প্লাস আর এফেক্ট একটা রয়েছে এবং মাইনাস আই এফেক্ট রয়েছে। তো এখানে হ্যালোজেনের ক্ষেত্রে দেখা যায় প্লাস আর এফেক্টের ক্ষেত্রে প্লাস আই এফেক্টটা বেশি প্রমিনেন্ট, তো ওই জন্যে মাইনাস আই এফেক্ট ইজ মোর এফেক্টিভ দ্যান প্লাস আর এফেক্ট। তো ওভারঅল দেখা যায় মাইনাস আই এফেক্টের জন্যে এই বন্ধনের ইলেকট্রনগুলো হ্যালোজেন পরমাণুর দিকে বেশি সরে গেছে, তার ফলে কি হয় এই বেনজিন রিংটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, ডিঅ্যাক্টিভেট তো ওই জন্যে হ্যালোজেনকে বলা হয় ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। কিন্তু এটি আবার এই ইলেকট্রন দানের মাধ্যমে অর্থ প্যারা নির্দেশক হিসেবে কাজ করে, যেহেতু এখানে নেগেটিভ চার্জের পরিমাণ অর্থ পজিশনে এবং প্যারা পজিশনে বেশি হয়, তো ওই জন্যে এটা অর্থ প্যারা নির্দেশক, অর্থ প্যারা নির্দেশক হিসাবেও কাজ করে। কিন্তু যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস আই এফেক্ট প্লাস আর এফেক্টের থেকে বেশি এফেক্টিভ, ওই জন্যে ওভারঅল ইলেকট্রনটা এক্সের দিকে সরে যায় এবং এই বেনজিন রিংটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। তো ওই জন্যেই নর্মাল বেনজিনের থেকে হ্যালোঅ্যারিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার প্রতি সক্রিয়তা কম থাকে, যেহেতু এখানে ডিঅ্যাক্টিভেট হয়ে যায় বেনজিন রিংটি। তো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের ক্ষেত্রে আমরা প্রধানত হ্যালোঅ্যারিন থেকে দুটি প্রোডাক্ট পাই, একটা হচ্ছে অর্থ সাবস্টিটিউটেড প্রোডাক্ট, আর একটা হচ্ছে প্যারা সাবস্টিটিউটেড প্রোডাক্ট। তো আমরা একটা উদাহরণ নিয়ে দেখতে পারি, ধরো ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিনকে যদি আমরা ক্লোরিনেশন করি ইন প্রেজেন্স অফ সিএল অর্থাৎ ক্লোরিন, আর ওর সাথে আমার দিতে হবে অনাদ্র এফি সিএল থ্রি বা অ্যানহাইড্রাস এফি সিএল থ্রি, তো দিলে কী হবে, এখানে আমরা দুটো প্রোডাক্ট পাবো, একটা হচ্ছে অর্থ ডাইক্লোরোবেনজিন আর একটা হচ্ছে প্যারা ডাইক্লোরোবেনজিন। তো একটা ক্লোরিন হচ্ছে অর্থ পজিশনে এলো এবং আরেকটি হচ্ছে প্যারা পজিশনে এলো। এখন একটা প্রশ্ন মাথায় আসতেই পারে যে দুটি প্রোডাক্ট কি সমানভাবে তৈরি হয়? না, দুটি প্রোডাক্ট কখনোই সমানভাবে তৈরি হয় না, এদের মধ্যে একটি মুখ্য প্রোডাক্ট এবং একটি গৌণ প্রোডাক্ট। তো আমার দেখতে হবে কোনটি মুখ্য প্রোডাক্ট এবং কোনটি গৌণ প্রোডাক্ট। তো এখানে দেখো, এখানে অর্থ পজিশনে থাকার জন্যে ক্লোরিন আর ক্লোরিনের মধ্যে একটি স্টেরিক হিন্ড্রেন্স কাজ করবে, কিন্তু এখানে প্যারা পজিশনে থাকার জন্যে ক্লোরিন গ্রুপ দুটি যথেষ্ট দূরবর্তী হওয়ার জন্য এখানে স্টেরিক এফেক্ট অতটা কাজ করবে না, তো সেই জন্যে অর্থর তুলনায় প্যারাটা বেশি পরিমাণে তৈরি হবে, ওই জন্য এটাকে আমরা বলি মুখ্য প্রোডাক্ট এবং এটাকে আমরা বলি গৌণ প্রোডাক্ট। তো এইভাবে ক্লোরোবেনজিনকে যদি ক্লোরিনেশন করা যায় তাহলে প্যারা ডাইক্লোরোবেনজিনটা হবে মুখ্য প্রোডাক্ট এবং অর্থ ডাইক্লোরোবেনজিন এটা হবে গৌণ প্রোডাক্ট। তো একই রকমভাবে যখন আমরা এই ক্লোরোবেনজিনকে নাইট্রেশন করি, নাইট্রেশন করতে গেলে সাধারণত আমরা গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড নিই, এগুলি সবই হচ্ছে কনসেন্ট্রেটেড, এটাও কনসেন্ট্রেটেড বা গাঢ় নেওয়া হয়। তো নেওয়ার পরে আমরা এখানেও দুটি প্রোডাক্ট পাই, একটা হচ্ছে অর্থ সাবস্টিটিউটেড প্রোডাক্ট আর একটা হচ্ছে প্যারা সাবস্টিটিউটেড প্রোডাক্ট। তো এখান থেকে দেখো, যেটা প্যারা সাবস্টিটিউটেড প্রোডাক্ট সেটাও এই একই কারণের জন্যে, এটি মুখ্য বা বেশি পরিমাণে তৈরি হয় এবং এটি গৌণ বা কম পরিমাণে তৈরি হয়। তাহলে এইভাবে আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি মুখ্য প্রোডাক্ট এবং কোনটি গৌণ প্রোডাক্ট সেটা নির্ণয় করতে পারি বা বলতে পারি। তো পরীক্ষাতে অনেক সময় এই বিক্রিয়াটি দেবে এবং বলবে যে বিক্রিয়াত পদার্থটি লেখো এবং তাদের মধ্যে মুখ্য পদার্থটিকে শনাক্ত করো, তো সেক্ষেত্রে আমার দেখতে হবে প্যারা প্রোডাক্টটি হচ্ছে মুখ্য প্রোডাক্ট এবং অর্থ প্রোডাক্টটি হলো গৌণ প্রোডাক্ট। তো একই রকমভাবে যদি এটাকে আমরা সালফোনেশন করি তাহলে আমরা দুটো প্রোডাক্ট পাবো, একটা হচ্ছে অর্থ ক্লোরো সালফোনিক অ্যাসিড আর একটা হচ্ছে প্যারা ক্লোরো সালফোনিক অ্যাসিড, এবং সেক্ষেত্রে প্যারা প্রোডাক্টটাই হবে মুখ্য প্রোডাক্ট এবং অর্থ প্রোডাক্টটা হবে গৌণ প্রোডাক্ট। তো এবার আমরা দেখব যে যদি আমরা ক্লোরোবেনজিনকে ফ্রিডলকার বিক্রিয়া করি তাহলে সেক্ষেত্রে আমরা কী কী প্রোডাক্ট পাই। তো যদি ক্লোরোবেনজিনকে আমরা ফ্রিডলকার বিক্রিয়া করি, ফ্রিডলকার বিক্রিয়া কী? ফ্রিডলকার বিক্রিয়া হচ্ছে একটি অ্যালকিল ক্লোরাইড নেওয়া হয়, অনাদ্র AlCl3 নেওয়া হয়, নিলে আমরা দুটো প্রোডাক্ট পাই, একটা হচ্ছে অর্থ ক্লোরো টলোইন আর একটা হচ্ছে প্যারা ক্লোরো টলোইন, এখানে প্যারা পজিশনে মিথাইল গ্রুপ থাকে।
तो এখানেও তাই একই নিয়মে যেটা আমরা আগে দেখলাম প্যারা প্রোডাক্টটাই হচ্ছে মুখ্য প্রোডাক্ট এইটা হচ্ছে মেজর বা এটাকে আমরা বলি মুখ্য এবং এটা হচ্ছে মাইনর বা এটা হচ্ছে গৌণ তো এটাকে আমরা বলছি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন কেন বলছি এখানে একটি অ্যালকিল গ্রুপ প্রতিস্থাপিত হয়েছে যদি আমরা অ্যাসাইল গ্রুপের প্রতিস্থাপন করি তাহলে সেটাকে আমরা বলবো ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন তো ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়াটি কেমন হবে তার সাথে আমরা নিলাম অ্যাসাইল ক্লোরাইড CH3COCl একে যদি অনাদ্র AlCl3 এসে বিক্রিয়া করানো হয় তাহলে এই ক্ষেত্রেও দেখো আমরা দুটো প্রোডাক্ট পাবো একটা হচ্ছে অর্থো COCH3 এবং আরেকটি আমরা পাবো প্যারা তাহলে এখানে হচ্ছে ক্লোরিন এবং এখানে COCH3 তাহলে একটা হচ্ছে অর্থো সাবস্টিটিউট প্রোডাক্ট আরেকটা হচ্ছে প্যারা সাবস্টিটিউট প্রোডাক্ট এবং আগের নিয়ম অনুযায়ী আমার প্যারা সাবস্টিটিউটেড প্রোডাক্ট যেটা সেটাকে আমরা বলবো মেজর প্রোডাক্ট অর্থাৎ এটা আমরা হচ্ছে মেজর এবং এই প্রোডাক্টটাকে আমরা বলছি মাইনর তাহলে এইভাবে মেজর প্রোডাক্ট বা মুখ্য প্রোডাক্ট আমরা নির্ণয় করতে পারছি তো এখানে ওই একইভাবে প্রশ্নগুলো আসে এখানে একটি বিক্রিয়া দিয়ে দেয় এবং সেখান থেকে মেজর ও মাইনর প্রোডাক্ট নির্ণয় করতে বলা হয় এখন আমরা দেখব ধাতুর সাথে বিক্রিয়া ধাতুর সাথে বিক্রিয়ার মধ্যে আমরা দেখব সোডিয়ামের সাথে বিক্রিয়া এবং ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া যদিও বিক্রিয়াগুলো আমরা ক্লাস ইলেভেনে পড়ে এসেছি যেমন উর্জফিটিক বিক্রিয়া এবং ফিটিক বিক্রিয়া তাও আমি এখানে বলে দিলাম তো দেখো উর্জফিটিক বিক্রিয়াতে আমরা কী দেখেছিলাম যে একটা অ্যারাইল হ্যালাইড নিতে হবে এবং তার সাথে একটা অ্যালকিল হ্যালাইড নিতে হবে এবং তাদেরকে যখন সোডিয়ামের প্রেজেন্সে শুষ্ক ইথার মিডিয়ামে বিক্রিয়া করানো হবে তখন এখান থেকে আমরা অ্যালকিল বেনজিন পাব তো এই দুটো জিনিস বিক্রিয়া করে আমরা এখান থেকে কী পাচ্ছি ইথাইল বেনজিন নাম কী হবে নাম হবে ইথাইল বেনজিন তো এটাকে আমরা বলছি উর্জফিটিক বিক্রিয়া তো এর থেকে ফিটিক বিক্রিয়ার তফাৎ হলো এই যে এখানে দু ধরনের আমি যৌগ নিয়েছি একটা হচ্ছে অ্যালকিল গ্রুপ যুক্ত আর একটা হচ্ছে অ্যারাইল গ্রুপ যুক্ত আর ফিটিক বিক্রিয়ার ক্ষেত্রে শুধুমাত্র আমার অ্যারাইল গ্রুপযুক্ত যৌগ নিতে হবে তো আমি এখানে শুধুমাত্র ব্রোমোবেনজিন নিয়েছি তার সাথে যদি আমি সোডিয়ামের বিক্রিয়া করাই একইভাবে সোডিয়াম শুষ্ক ইথার মিডিয়ামে তাহলে এখান থেকে আমি পাবো বাইফিনাইল অর্থাৎ দুটো গ্রুপ পাশাপাশি যুক্ত হয়ে আমার এইরকম একটি যৌগ তৈরি করে তো যদিও এইভাবে আমি লিখেছি এটা মোর অ্যাপ্রোপ্রিয়েটলি যদি আমি লিখতে চাই তাহলে এটাকে আমি এইভাবে লিখলে যথোপযুক্ত হবে এটা অ্যাকচুয়ালি এইভাবে থাকে তো এটাকে আমরা বলছি বাই ফিনাইল তো এইভাবে সোডিয়ামের সাথে বিক্রিয়ার মধ্যে দু ধরনের বিক্রিয়া আমরা দেখলাম একটা হচ্ছে উর্জফিটিক বিক্রিয়া আর একটা হচ্ছে ফিটিক বিক্রিয়া এরপরে আমরা দেখব লাস্ট বিক্রিয়া ম্যাগনেসিয়ামের সাথে রিয়াকশন উইথ মেটালের মধ্যে ম্যাগনেসিয়াম যদিও এটা আমরা হ্যালো অ্যালকেন পড়ার সময় করেছিলাম যে গ্রিগনাট রিয়েজেন কীভাবে তৈরি করা হয় তো এখানেও সেটাই হয় যদি আমরা হ্যালো অ্যারিনকে ধরো আমি এখানে ক্লোরোবেনজিন নিলাম ম্যাগনেসিয়ামের সাথে শুষ্ক ইথার মিডিয়ামে বিক্রিয়া করানো হয় তাহলে এখান থেকে আমরা পাবো অ্যারাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড তো এই অ্যারাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটাকে আমরা বলছি গ্রিগনাট রিয়েজেন্ট এবং এই রিয়েজেন্টের আমরা অনেক অ্যাপ্লিকেশন হ্যালো অ্যালকেন পড়ার সময় করেছিলাম তো সেই অ্যাপ্লিকেশানগুলোও এখান থেকে আমরা একই রকমভাবে করতে পারি এখান থেকে আমরা বেনজিন পেতে পারি বা আরও অনেক বেনজিনজাত যৌগ যেগুলো আমরা ওখানে দেখেছিলাম সেগুলো আমরা এখানে পেতে পারি এখান থেকে প্রাইমারি অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকোহল বা বেনজিনজাত বিভিন্ন যৌগ আমরা এই গ্রিগনাট রিয়েজেন্ট ব্যবহার করে করতে পারি তো এই ছিল হ্যালো অ্যারিনের কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া তো এতক্ষণ আমরা যা পড়লাম তার উপর নির্ভর করে কিছু সাজেস্টেড কোশ্চেন আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করো কোশ্চেনগুলো সলভ করতে গিয়ে যদি কোনো কোশ্চেন না করো তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানালে আমি তার সলভ অবশ্যই ওখানে জানিয়ে দেবো তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো
এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কেন এরপরে আমরা এই চ্যানেলে আরও ভিডিও দিয়ে থাকবো। তো এখানে শুধু 12-এর ভিডিও না, 11-এর ভিডিও, ক্লাস 10-এরও ভিডিও দেওয়া হয়, এছাড়া WBJEE এবং NEET-এর ভিডিও আমরা এখানে রেগুলার পোস্ট করে থাকি। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের ভিডিও সেকশন থেকে ভিডিওগুলো দেখতে পারো, অথবা প্লেলিস্ট থেকে ক্লাস 11 বা 12-এর ইউনিট অনুযায়ী যে প্লেলিস্টগুলো করা রয়েছে সেখান থেকে অতি সহজে ভিডিওগুলো তোমরা দেখতে পারো। যুক্ত হও আমাদের ফেসবুক গ্রুপ কেমিস্ট্রি এন্ড বেঙ্গলিতে, ওখানে আমরা বিভিন্ন টপিকের ওপর প্রশ্ন উত্তর দেওয়া থাকি এবং মিনি টেস্ট দিয়ে থাকি। মিনি টেস্ট দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের প্রিপারেশন সম্বন্ধে একটা ধারণা পেয়ে যাবে।